আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। একটা মুভ টু আর্ন প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। এখান থেকে যে আর্নিং করবেন ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে। হয়তো বা অনেকে কোনো কোনো গ্রুপ থেকে জয়েন করছেন, কোনো গ্রুপে আমি বা কোনো ইউটিউবে এটা নিয়ে ডিটেলস কোনো কিছু পাই নাই। আমি নিজে এখান থেকে মানে এটা ঘাটাঘাটি করে ডিটেলস সহ বার করছি। এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আর্নিং করবেন এবং কীভাবে উইথড্রল করবেন সব কিছু একটু যে দেখাই দেবো। এটা কিন্তু অলরেডি লিস্টেড আছে। আমি যদি এটা দেখাই, দেখেন এটা কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড আছে এবং এখানে হচ্ছে টোকেনের প্রাইসটা একটু ডাউন আছে। এই যে এটা হচ্ছে টোকেনের প্রাইস। যখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনস্ট্যান্টলি 500 টোকেন পাবেন। এখান থেকে 500 টোকেন পাবেন। এটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট করার বিনিময়ে। আমি যদি এটা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাই, এগুলো কিন্তু ডিরেক্টলি আপনি উইথড্রল করতে পারবেন। আমি সব কিছু ডিটেলসে বলবো। তো এখান থেকে 500 টোকেন পাবেন আপনি। এখানে এক একটা টোকেনের প্রাইস হচ্ছে 0.00, একটু দেখে নিই, 0.00142। তো এই হলো 1422। তো এখান থেকে কিন্তু 71 সেন্টের মতো আপনি এখানে ইনস্ট্যান্টলি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেয়ে যেতেছেন। আর এখানে কোনো মিনিমাম উইথড্রল নাই, আপনার অল্প একদম ফি, একটা টোকেন হইতেছে ফি। তার মানে হইতেছে দেখেন 1 সেন্টও ফি না। তো আপনার এখান থেকে হইতেছে এই যে অ্যাকাউন্ট করার বিনিময়ে পাবেন হইতেছে এটা। যদি রেফার করতে পারেন প্রত্যেকটা রেফারে, একটা রেফারে 500 করে টোকেন পাবেন। আর আগে একটা কথা ক্লিয়ার করে নেই, কারণ এই যে অফারটা দিতেছে এটা কিন্তু যখন অ্যাপটা ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু এই অফারগুলো সরাই নেবে বা আরও কিছু ক্রাইটেরিয়া এটার সাথে জুড়ে দেবে, তো তখন কিন্তু কাজ করতে পারবে না। সো ফার্স্টের দিকে দিতেছি, এখনও পর্যন্ত কেউ ডিটেলস জানে না। আমি আগে দিতেছি, অবশ্যই ফার্স্টের দিকে জয়েন করে নেবেন এবং যেভাবে দেখাই দেবে ওইভাবে কাজ করবেন। এখান থেকে মূলত মনে করেন এক ওয়ান টাইম ইনকাম না, এখান থেকে লং টার্ম আপনি ইনকাম করতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে আপনার এখান থেকে কাজ করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা নামায় নিতে হবে। অ্যাপ্লিকেশন লিঙ্কটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যান। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে লিঙ্ক, জাস্ট ওই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন, ডিরেক্টলি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এরকম। তো এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নিন। আর একটা কথা, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ যত প্রকার লিঙ্ক টিং আপডেট টাপডেট আছে সবগুলো কিন্তু এখানেই শেয়ার করবো। আর এখান থেকে যে আপনি উইথড্রল করবেন মানে সব ডিটেলস আপনারা এই যে টেলিগ্রাম চ্যানেলে আছেন এখানে আসলে আমাকেও পাবেন। এখান থেকে আমার কাছ থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন। প্লাস এখানে চ্যানেলটাতে জয়েন থাকলে আমি বেশিরভাগ সময় আপডেট দিয়ে থাকি, তো এখান থেকে আপনি আপডেটটা নিয়ে নিতে পারবেন। তো ফার্স্টে যখন আপনি অ্যাপটা ওপেন করবেন ডিরেক্টলি, এই যে অ্যাপটা আছে এটা নামানোর পরে ওপেন করে নেবেন। ওকে, তো আপনি যখন অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসবে। দেন এখানে নিচের দিকে দেখেন কন্টিনিউ উইথ গুগল আছে, আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন একটা অ্যাকাউন্ট। তাছাড়া চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল আছে, এটা দিয়েও করতে পারেন। তো ইমেল দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা মেল দিতে বলবে, মেলটা দিবেন, মেলের মধ্যে কোড সেন্ড করবে, কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে, তো দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর যদি আপনি ডিরেক্টলি মেল দিয়ে করতে চান, আমি ডিরেক্টলি মেল দিয়ে করছি, তাহলে আপনি এই যে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল লেখা আছে এটার উপর ক্লিক করবেন। আপনার ফোনে যতগুলো মেল আছে সবগুলো শো করবে, তো ওইখান থেকে আপনি যেটা সব জায়গায় কানেক্ট করেন ওইটা জাস্ট সিলেক্ট করে দেবেন। যেরকম আমার হচ্ছে এইটা, আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে বলবে একটা আফতার সিলেক্ট করার জন্য, এখান থেকে যে কোনো একটা আফতার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম আসবে, দেখেন আপনি যেই ক্যারেক্টারটা পাইছেন বা আপনার যেই টাইটেলটা আছে ফার্স্ট থাকবে হচ্ছে রকি এবং আপনার লেভেল থাকবে হচ্ছে 0। এবং দেখেন লেভেলটা আপনি আপ করবেন কীভাবে, আর লেভেল যত আপ করবেন তত বেশি আপনার আর্নিংটা এখান থেকে হবে। এখানে মূলত ফার্স্ট কিন্তু আমি দেখাইছি, আমি জাস্ট দুইটা ইয়ের সাথে আপনাদেরকে ইন্ট্রোডাকশন করাই দিছি, দুইটা প্রমোশনের সাথে। যেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলে 500 টোকেন পাবেন, যেটার ভ্যালু 71 সেন্ট। প্রত্যেকটা রেফারে 500 টোকেন পাবেন, যেটার ভ্যালু 71 সেন্ট। তাছাড়া এখানে আরও এডিশনাল ইনকাম আছে, যেগুলো হচ্ছে মেন ইনকাম, ওইগুলো হচ্ছে মনে করেন অপশনাল বা ওইগুলো আমাদের মেন ফোকাস না, আরও ইনকাম আছে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এখানে হচ্ছে লেভেল আপ কীভাবে করবেন। 1 লেভেল আপ করতে হলে আপনাকে একদিনে 10 মিনিট মিনিমাম হাঁটতে হবে। তো 10 মিনিট হাঁটা কোনো ব্যাপার না, আপনারা প্রত্যেকেই 10 মিনিটকে আরও বেশি হাঁটেন। তো যখন হাঁটবেন তখন এটা জাস্ট স্টার্ট করে রাখবেন, দেন কিন্তু আপনি এখান থেকে মানে আপনার এটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। তো মূলত 10 মিনিট আপনাকে হাঁটতে হবে। আমি কিন্তু অলরেডি 10 মিনিট হেঁটে ফেলছি এবং আমার যে লেভেলটা আছে দেখেন এখানে কিন্তু ফার্স্টে অ্যাকাউন্ট করলে আপনার লেভেল 0 থাকবে, আমার লেভেলটা 1 হয়ে গেছে। ওকে, তো ডিরেক্টলি আমি অ্যাপের মধ্যে চলে আসছি। এইখানে দেখেন এই যে 1 লেখা আছে কিন্তু আমার, এটা কিন্তু আমার লেভেল, এই যে লেভেল 1 দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনার যখন লেভেল 1 কমপ্লিট হবে তখন এরকম শো করবে। তো আপনারা প্রত্যেকে লেভেল 1টা কমপ্লিট করে নেবেন। তো লেভেল 1 কমপ্লিট করবেন কীভাবে দেখেন, আচ্ছা ফার্স্টে একটা জিনিস দেখাই দিই। এখানে যখন আপনি আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনি 500 টোকেন পাবেন। সাথে হইতেছে এই যে এখানে এটার উপর যখন আপনি ক্লিক করবেন এখানে একটা মিস্ট্রি বক্স পাবেন। এখানে দেখেন আমার 2-3টা মিস্ট্রি বক্স আছে। তো এই মিস্ট্রি বক্সটা আপনার ওপেন করতে পারবেন তখন যখন আপনার এটা, তো এখান থেকে হচ্ছে মিস্ট্রি বক্সটা আপনি তখন ওপেন করতে পারবেন যখন আপনার লেভেলটা আপনার যে টাইটেলটা আছে এটা চ্যালেঞ্জারে চলে যাবে। তো এই যে মিস্ট্রি বক্স আছে এগুলো থেকে কিন্তু আপনি আরও এক্সট্রা রিওয়ার্ড পাবেন।
যেগুলো উইথড্রল করতে পারবেন। তো চ্যালেঞ্জারে যাবেন কীভাবে দেখেন, এখানে আপনার যে টাইটেলটা আছে এটা যখন ফার্স্টে অ্যাকাউন্ট করবেন তখন থাকবে রকি। তো রকির উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখতে পারবেন চ্যালেঞ্জারে যাইতে হলে আপনাকে লেভেল থ্রিতে যেতে হবে, তাহলে আপনি ওই মিস্ট্রি বক্সগুলো ওপেন করতে পারবেন। আর এখানে একটা কথা, যেটা আপনার মনে করেন আপনি একদিন 10 মিনিট হাঁটতে ভুলে গেছেন, তাহলে কিন্তু আপনার যে লেভেলটা আছে এটা 1 ডিক্রিজ হয়ে যাবে। তো এটা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই যেদিন আপনি হাঁটবেন না ওই দিন এটা ফ্রিজ করে রাখবেন। যেরকম এখানে ফ্রিজ আছে, ফ্রিজের উপর ক্লিক করলে এখানে আপনার ডেটগুলো দেখতে পারবেন। আপনি এই যে 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে, 10 দিন না এখানে 7 দিনের মতো আছে, 7 দিনের মধ্যে আপনি 3 দিন আপনি হাইয়েস্ট ফ্রিজ করে রাখতে পারবেন। তো যতদিন আপনি 10 মিনিট করে হাঁটবেন একটা করে লেভেল আপ হবে। তাহলে আপনি এখান থেকে চ্যালেঞ্জারে গেলে কিন্তু ওই যে রিওয়ার্ডগুলো আছে ওইগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই হইতেছে কনসেপ্ট। সাথে হইতেছে আরও এখানে ইনকাম আছে, ইনকামটা আমি দেখাই দিই। এখানে নিচের দিকে দেখেন এই যে ট্রফির মতো একটা আইকন আছে, ট্রফির মতো আইকনের উপর ক্লিক করলে এইখানে উপরে দেখেন আপনার যেই টোকেনটা আছে এটা দিয়ে দিছে, ফিট টোকেন দিছে। এটার উপর যদি আমি ক্লিক করি এখানে দেখেন 500 টোকেন দিয়ে দিছে। এটা কিন্তু চাইলে ট্রান্সফার করা, মানে ট্রান্সফার করবেন কীভাবে এটা আমি দেখাই দিতেছি। এখানে দেখেন উপরে ওয়ালেট আছে, ওয়ালেটের উপর ক্লিক করবেন, ক্লিক করলে এখানে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে বলবে। তো আপনি এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, কারণ আপনি যখন ওয়ালেট ক্রিয়েট করবেন এই ওয়ালেটই কিন্তু আপনাকে এই যে ফিট টোকেনটা আছে এটা দিবে। দেওয়ার পর এখান থেকে আপনি ট্রেড করে ডিরেক্টলি মেট্রিক অথবা USDC করে আপনি বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন। তো এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন কীভাবে, ওয়ালেট ক্রিয়েট করার জন্য যখন ওয়ালেটের উপর ক্লিক করবেন এরকম আসবে নিচের দিকে। এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে বলবে আপনাকে একটা কোশ্চেন সিলেক্ট করার জন্য, উপর থেকে একটা কোশ্চেন সিলেক্ট করে দেবেন, যেরকম আপনার প্যাটের নাম কী অথবা আপনার ছোটোবেলার নিকনেম কী ছিল অথবা আপনার ফেভারিট টিচারের নাম কী, এরকমভাবে একটা কোশ্চেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আনসারটা আপনি দিয়ে দেবেন, এই যে যেরকম আমি দিচ্ছি। দেওয়ার পর ডানের উপর ক্লিক করবেন, ডানের উপর ক্লিক করলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পর এরকম আসবে, দেন এই যে এখানে ট্রান্সফার আছে এটার উপর ক্লিক করলে আপনি ট্রান্সফার করতে পারবেন। তবে ট্রান্সফার করার আগে আমি আরও কিছু এখানে দেখা যেতেছি আপনাদেরকে। যেরকম এখানে দেখেন আপনি যখন এখানে এই যে এখানে নিচের দিকে ট্রফি আছে, ট্রফির উপর ক্লিক করবেন, এখানে অনেকগুলা মিশন পেয়ে যাবেন, যার মধ্যে থেকে দেখেন আপনি কিন্তু 500 টোকেন পাইছেন। এই 500 টোকেন দিয়ে চাইলে আপনি আরও টোকেন আর্নিং করতে পারবেন। কীভাবে করবেন, এখানে যেরকম দেখেন এইখানে এইটাছে একটা মিশন আছে, যেটার মধ্যে এইটাছে দেখেন অলরেডি ফিল আপ হয়ে গেছে আজকেরটা, আবার আগামীকাল জয়েন করতে পারবেন। যেরকম দেখেন এখানে হইতেছে আর এটার মধ্যে এখন আর জয়েন করতে পারবেন না। এখানে এন্ট্রি ফি হইতেছে 500 ফিট টোকেন, 500 ফিট টোকেন কিন্তু আপনি ফ্রিতেই পাইতেছেন। তো এই 500 ফিট টোকেন দিয়ে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন, আজকে এটার মধ্যে নিতে পারবেন না, কালকে নিতে পারবেন, কালকে যখন আবার এটা স্টার্ট হবে। অথবা চাইলে আপনি যখন রেফার করবেন, রেফার করলে আপনার কিন্তু এখানে ফিট টোকেন বেড়ে যাবে। মনে করেন 1500 হয়ে গেলে এই যে উপরে এইখানে দেখেন 700 ফিট টোকেন এটার এন্ট্রি ফি, 400 জন আরও জয়েন করতে পারবে। নিচের দিকে আসলে আরও এখানে এই যে 1500 ফিট টোকেন, এটার মধ্যে আরও 359 জন জয়েন করতে পারবে। তো এটা থেকে ইনকামটা কীভাবে, মূলত এটা দেখাই দিই আমি। এইখানে কিন্তু এই যে মানে এত টোকেন হলে আপনি এটার মধ্যে জয়েন করতে পারবেন, ইনকাম কী এটা দেখাই। যেরকম এখানে মনে করেন আপনি 500 টোকেন দিয়ে যদি জয়েন করেন, আপনি এখানে জয়েন করার পর আমি জাস্ট এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে টাইমটা দিয়ে দিছি, এই যে এটা আছে এটা কিন্তু স্পট মানে 200 জন জয়েন করতে পারবে, 200 জন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে হইতেছে দেখেন থার্সডে, আপনার এটা হইতেছে টাস্কটা দিচ্ছে থার্সডের জন্য, সেপ্টেম্বর 7 তারিখে এটা স্টার্ট হবে, 12টার সময় স্টার্ট হবে, এবং সেপ্টেম্বর 7 তারিখেই মানে দিনের 12টার সময় স্টার্ট হবে এবং রাতের 12টার সময় এন্ড হয়ে যাবে। তো এর মধ্যে আপনাকে কী করতে হবে, এই যে এই 12 ঘন্টা আছে, 12 ঘন্টার মধ্যে আপনাকে 1.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে, বা মনে করেন মোটরসাইকেল থাকলে মোটরসাইকেল অথবা এই যে সাইকেল থাকলে সাইকেল অথবা চাইলে পায়ে হেঁটেও, বা এই যে 1.5 কিলোমিটার, জাস্ট 1.5 কিলোমিটার অল্প বেশি না, এটু করলে আপনার এখান থেকে আপনি যেই এন্ট্রিটা নিছেন 500 টোকেন দিয়ে, এই যে 500 টোকেন দিয়ে এন্ট্রি নিছেন, এই 500 টোকেন আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। এই যে দেখেন আপনি যে এন্ট্রিটা নিছেন এই যে এন্ট্রিটা কিন্তু 100% এন্ট্রি ফি কিন্তু আপনাকে রিটার্ন করা হবে। তো আপনার এখান থেকে এন্ট্রি ফি পাইছেন। সাথে হইতেছে এখানে দেখেন প্রাইস পুল আছে 1 মিলিয়নের মতো ফিট। তো এই 1 মিলিয়নের মতো ফিট আপনার এই যে 200 না 2000 জন জয়েন করছে এই সবাইরে কিন্তু এটা সমানভাগে ভাগ করে দেবে, তাহলে এখান থেকে আরও পাইতেছেন। তাহলে কিন্তু মোটামুটি আপনার এই যে 500 টোকেনের সাথে আরও অনেক মানে আরও যদি 500 বা 1000 পান, তাহলে মনে করেন এই যে 1.5 কিলোমিটারের বিনিময়ে মনে করেন এই যে $1 কাছাকাছি আপনার মোটামুটি আর্নিং হয়ে যাবে। তো এইগুলো যেটা আর্নিং হবে এটা কিন্তু ডিরেক্টলি আপনার এইখানে অ্যাড হবে, এবং এখান থেকে এটা আপনি ওয়ালেটে নিয়ে ডিরেক্টলি সেল করতে পারবেন। তো মূলত হাঁটবেন কীভাবে দেখাই আমি। যেরকম এখানে লেভেল আপ করছি আমি, হাঁটার জন্য কী করবেন, এই যে এখানে হুম আইকন আছে, হুম আইকনের উপর ক্লিক করবেন। এখানে আমি লেভেল আপ করছি, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো হুমের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে দেখেন গো লেখা আছে, এই যে গো আছে, গো এর উপর একটা ক্লিক করবেন। কয়েকটা পারমিশন চাইবে আপনার, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। এরকমভাবে পারমিশন চাইবে যে আপনি যে হাঁটাচলা করতেছেন এটা যাতে তারা ট্র্যাক করতে পারেন। যতগুলো পারমিশন আছে সবগুলো অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দেওয়ার পর মানে সব অল অ্যালাউ করবেন। অল অ্যালাউ করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এটা স্টার্ট হয়ে গেছে এরকমভাবে। দেন এখানে লেটস গো লেখা
থাকবে, লেটস গো এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমি কিন্তু 10 মিনিট না 12 মিনিট হাঁটছি, হাঁটার পরে এইরকম আসছে। তো আপনার এখানে 10 মিনিটের মতো হাঁটলে আপনার লেভেলটা কমপ্লিট হয়ে যাবে, যে দেখেন লেভেল 1 কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি জাস্ট এটা পোস্ট করবেন, পোস্ট করার পর এখানে ইন্ডের উপর ক্লিক করলে আপনার লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইখানে যখন আপনি ওই যে যে মিশনের যে টাস্কগুলো আছে, এই যে এখানে চ্যালেঞ্জের যেই টাস্কগুলো আছে, এইগুলো তো এরকম আসবে যখন আপনার টাইম হবে। দেন আপনি এখান থেকে ওইখান থেকেও হাঁটা চলা করতে পারবেন। দেন আপনার যখন 1.5 কিলোমিটার হবে তখন কিন্তু আপনার টোকেনটা আপনাকে দিয়ে দেওয়া হবে ইভেন্ট এন্ড হলে। ইভেন্ট কিন্তু এন্ড হলে বলতে ইভেন্ট 2-3 ঘন্টা চলেই, 2-3 ঘন্টা বা 12 ঘন্টা হাইস্ট হলে চলে। তো এরপরে কিন্তু আপনার যে রিওয়ার্ডটা আছে, আপনার রিওয়ার্ডটা আপনাকে দিয়ে দেওয়া হবে এই যে আপনার ফিট ওয়ালেট আছে, ফিট ওয়ালেটে। তো এখন আসি মানে উইথড্রলটা লাস্টে দেখাবো আমি। তো এখানে হইতেছে, এখন আসি আপনার এখানে রেফার করবেন কীভাবে। এখানে যে রেফার ম্যান আইকন আছে এটার উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে রেফার আইকন আছে এটার উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে 500 টোকেন পাবেন। আর অবশ্যই আপনি যাকে রেফার করবেন তাকে লেভেল 1 কমপ্লিট করতে হবে, তাইলে আপনি 500 টোকেন পাবেন। আর পাইছি এই যে গেঞ্জি টেঞ্জি শুটু পাবেন আপনি, এইগুলো তাদের মার্কেট প্লেস আসবে, ওইখানে সেল করতে পারবেন, সাথে এখনও আর্নিং করতে পারবেন হাঁটা চলা করে। তো এই হইতেছে ইয়ে, এখন আসি উইথড্রল করবেন কীভাবে। বাকি কোনো কিছু জানার থাকলে অবশ্যই টেলিগ্রামে কমেন্ট করবেন অথবা ইউটিউবে কমেন্ট করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করবো পরবর্তী যেই এখানে মিশনগুলো আছে, মিশনগুলোতে আমি পার্টিসিপেট করে পরবর্তীতে এগুলোতে কীভাবে পার্টিসিপেট করতে হয় এগুলো টেলিগ্রামে আমি আপডেট দেবো আপনাদেরকে। তো এখন আসি উইথড্রল বিষয় নিয়ে। এখানে দেখেন 500 ফিট টোকেন আছে, তো 500 ফিট টোকেনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যদি আমি আরও চিহ্নের উপর ক্লিক করি, এখানে দেখেন এটা কিন্তু রিওয়ার্ড ব্যালেন্সে আছে, এটা আপনাকে গেম ব্যালেন্সে নিতে হবে। তো গেম ব্যালেন্সে নেওয়ার জন্য কিছু করতে হবে না, জাস্ট ওই যে দেখাইছি আমি এখানে চ্যালেঞ্জ, আমি এই যে এখানে দেখাই আপনাদেরকে, এই যে এখানে চ্যালেঞ্জ আছে, মনে করেন আপনি এই যে এটা 500 টোকেন হইলেই হয়, আপনি মনে করেন রেফার করতে পারবেন না একটাও, তাহলে এই 500 টোকেনের যেটা আছে এটার মধ্যে একটা এন্ট্রি নেবেন, এন্ট্রি নিয়ে টাস্কটা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে কিন্তু আপনার যে 500 টোকেন দিয়ে আপনি এন্ট্রি নিতেছেন ওই 500 টোকেন ব্যাক করে দিবে, সাথে আপনাকে আরও রিওয়ার্ড দিবে। তো ওই 500 টোকেন যখন একবার ব্যাক করবে তখন এটা আপনার গেম ব্যালেন্সে চলে যাবে, সাথে যে রিওয়ার্ড দিবে রিওয়ার্ডও আপনার গেম ব্যালেন্সে চলে যাবে। তো গেম ব্যালেন্সে যখন যাবে তখন এটা ডিরেক্টলি আপনি ডিরেক্ট আপনার ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। কীভাবে করবেন, এখানে ওয়ালেট আছে, ওয়ালেটের উপর ক্লিক করবেন, এখানে ট্রান্সফার আছে, ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেহেতু ফিটমিন্ট টোকেন এটা ট্রান্সফার করবেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেট থেকে গেমে না, আপনার গেম থেকে ওয়ালেটে আনবেন। তো এটা এই যে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে আপনার এটা শো করবে, এই যে এরকম শো করবে। তো আপনার কিন্তু এখানে আমার এটা লক আছে বিদায় এরকম হইতেছে, আমি এখনও পর্যন্ত একটা এন্ট্রি নিতে পারি নাই। তো একটা এন্ট্রি নিলে এটা আনলক হয়ে যাবে, দেন এটা এখানে আসবে, আসার পর এখান থেকে অ্যাভেলেবেলের উপর ক্লিক করে ডিরেক্টলি আমি এটা কিন্তু অ্যাভেলেবেল যেটা থাকবে এটা কিন্তু আমি ট্রান্সফারের উপর ক্লিক করে ট্রান্সফার করে নিতে পারবো। আর ট্রান্সফার ফি দেখেন মাত্র 1 টোকেন, এই যে 1 টোকেন হলে আপনি এটা ট্রান্সফার করে নিতে পারবেন। এখন আপনার ইচ্ছা, আপনি 500 টোকেন চাইলে ট্রান্সফার করতে পারেন, একবার এন্ট্রি নিলে 500 টোকেন 1000-এর মতো হবে, তার মানে আপনার $1.5 মতো হয়ে যাবে। এখন কিন্তু বেশি টোকেন দিতেছে তারা মার্কেটিংয়ের জন্য, পরবর্তীতে কমাই দিতে পারে। তো এখানে যখন ফিট টোকেন আসবে, আসার পর এখান থেকে ট্রেড আছে, ট্রেডের উপর ক্লিক করে আপনি ফিট টোকেনটা চাইলে এখান থেকে এই যে উপরে ফিট রাখবেন, নিচে হইতেছে USDC বা পলিগন রাখবেন, এই যে পলিগন আছে এটার উপর ক্লিক করে আপনি এখানে ম্যাক্স করে এটা ট্রেড নামের উপর ক্লিক করলে ডিরেক্টলি এখান থেকে পলিগন হয়ে যাবে। এটা হইতেছে আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো, সমস্যা নাই, এখান থেকে ডিরেক্টলি আপনি ম্যাটিক আপনার বাইন্যান্সে সেন্ড করতে পারবেন। আর বাকি এটুকুই ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আমি এখনও আসি অনলাইনে, আমি আপনাদেরকে সলভ করার ট্রাই করবো যেটা আপনার বুঝতে অসুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।